Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আপনার সবাই আমার খালার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকে, ভালো থাকে। চিন্তা করলাম আছে যখন ব্যবহার করে ফেলি, শুধু শুধু দেখে দেবে কোনো রান্না করবো। মুরগির গোস্ত দেশে একটা মুরগির গোস্ত আনছে, ওটা সেহেলির জন্য রান্না করে ফেলবো। তো চলাই আমি নতুন হাঁড়িটা বসাই দিচ্ছি, রান্নাটা করে ফেলবো। প্রথমে কল লবণ দিয়ে ফেলছি, দেখুন জানাবেন আপনারা কমিটে মানে হাঁড়িটা আপনার চেয়ে কেমন লাগছে। জন্য বার করে ফেলছি আদা রসুন একসাথে মতো মশলার গুঁড়িয়ে দিলাম, যে গুস্তটা রান্না করবো কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ খাই দেখুন, অল্প করে কাঁচামরিচ দিচ্ছি, অল্প করে লাল মরিচে দিব, তো কালারটা সুন্দর সবজি নিয়ে বেশি দেবো না। কাঁচামরিচ দিয়ে রান্না করছি, অল্প করে লাল মরিচে দিয়ে দিলাম। এদিক দেখুন চিকেন, ওগুলা ফার্মের চিকেন কেন আছে, ফার্মের চিকেন ওগুলো হচ্ছে দেশি মুরগির চিকেন। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মশলাটা কষে গেছে গুস্তগুলো দিয়ে ফেলবো। গুস্তগুলোর সাথে গুস্তগুলো কষে যাবে, মশলাগুলো আর একটু করে কষে যাবে। আমার হাজবেন্ড খাই বেশি মুরগি, আমার মুরগিও খাই না। বাচ্চাদের জন্য তো প্রতিদিন আনে দেখেন আপনারা, সবসময় মাছ রান্না করতে হয়, বাড়ানো লাগলে আবার ধরে যাবে। এখন আমি ডাঙাটা দিয়ে ফেলতেছি, আমি অল্প করে লং এলাচি ডালচিনি তেজপাতা সব ব্লেন্ড করে রাখিছে, সব সময় রাখি আমি কিন্তু এখান থেকে দিছি। এইভাবে দিয়ে ফেললে কি হয় জানেন, সবগুলো খাওয়া হয় আর ফেলা হয় না আর কি। চেষ্টা করবেন। আচ্ছা কষে দেখ, আমার কোমল পোস্তটা দেখুন একদম কষে গেছে,
আমি কোন পরিমাণ অনুযায়ী রোগ দিয়ে দিব, কারণ দেশি কুড়ো দেশি মুরগি কুড়ো আসলে আমরা সেটা নিয়ে মানুষ তো কী করবো, চোর আসে মুরগি তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী, একদম কষে কষে প্রায় 15-20 মিনিট কষাইছি আগুন কমে দিতে। পানি দিয়ে দিব, দেখুন দিয়ে দিলাম পানি, সিদ্ধ হয়ে যাক। তারপর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে নামা ফেলব, মশাই দিলাম ডাকনা দিয়ে। আমার হাড়িটা কেমন জানাবেন অবশ্যই, আসলে আমার থেকে সুন্দর লাগে এরকম। প্রায় সাতটা নিছি আমি, সাতটা না পাঁচটা নিছি, এখন একটা এটা ব্যবহার করতেছি, আটটা হচ্ছে এটা। এটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতেছি, এটা একটা, দুইটা ব্যবহার করতেছি, দুইটা আছে ভিতরে, না সরি তিনটা ব্যবহার করতেছি, আরেকটা হচ্ছে এইটা কাছের টাংলা, এটা এটা আর ওইটা কিন্তু আগের থেকে ব্যবহার হচ্ছে, আজকে কিন্তু এটা নতুন বস্তুটা কিন্তু হয়ে গেছে। দেশি দেশি মুরগি কিন্তু আমি এখন ধনিয়া পাতা কেটে নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিতেছি, দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি। আসলে বেশি মূল্য যে কোনো কিছু তো ধনিয়া পাতা দিলে ভালো লাগে, সম্পূর্ণ হয়ে গেছে মশলা, অনেক সুন্দর একটু কালার আসছে দেখতে তো পাচ্ছে। আমি সেলে দিতে খাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেও পারি, আগুনটা এখন বন্ধ করে দিদি হয়ে গেছে। পেরে নিয়ে আসছি, খেতে বসে যাবো, মিশা হিরে তো একটু বেশি খাই না। সেহির টাইমটা দেখানো হয় না, সেজন্য আজকে দেখাই একটু করে, বাচ্চা কেউ উঠে নাই ওরা। আমি তাহার জোরটা করে বাকিটা বসছি, আমাকে সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। রমজান তুমি সবাই সবার জন্য দোয়া করবেন, একটু করুন ফেলটা দিন দিন। বাচ্চা বেশি গরম তো সেজন্য একটু ঠান্ডা বেশি, ফ্যামিলি যাওয়া আসা হয়। আমি সেহিরিতে ভাত খাই একদম মরফু করে, খাইতে ইচ্ছে করে না।
ফ্যানটা বন্ধ করে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে কিন্তু সেহরির ব্লগ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।